علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. بولن الله أكبر. الله ربنا لين بولن যখন আমি সুলাইমান আলাইহিসসালামকে দাউদ আলাইহিসসালামের উত্তরাধিকারী বানালাম, তখন আমি রব্বুল আলামিন বলে দিলাম, হে সুলাইমান তুমি বলে দাও, হে লোক সকল, আমি রব্বুল আলামিন তোমাকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি তার মধ্যে এক নাম্বার নিয়ামত হলো তোমাদেরকে পাখি কুলের ভাষা আমি রব্বুল আলামিন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। পাখিরা যে সমস্ত কথাবার্তা বলবে, সকল প্রজাতির পাখিদের কথা, সকল প্রজাতির পাখিদের কথা, ইভেন পিপিলিকার কথা পর্যন্ত তুমি বুঝতে পারবা, জবাব দিতে পারবা। সুবহানাল্লাহ। মানুষের ভাষা, জিনের ভাষা, পাখি কুলের ভাষা, জীব জানোয়ারের ভাষা, সকল সৃষ্টিজীবের ভাষা আমি তোমাকে বোঝার জন্য যতটুকু শক্তি দরকার ততটুকু শক্তি আমি নিয়ামত হিসাবে দান করে দিলাম। সুবহানাল্লাহ। দুই নাম্বারে আমি রব্বুল আলামিন তোমাকে আরেকটি জিনিস আমি রব্বুল আলামিন তোমাকে দান করলাম, সেটা হলো কি, তোমাকে বাতাস অনুগত করে দিলাম তোমার সিংহাসনে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে বেড়াবে। বাতাসের হুকুমে, আমার হুকুমে বাতাস তোমার ওই তক্তে সিংহাসনটাকে উড়াইয়া নিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আর আনবে। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দান করলাম। প্রথম সফর আল্লাহ দান করলেন আপনার পিপিলিকা প্রত্যুষিত এলাকায়। কোন এলাকা? পিপিলিকা যে দেশে বেশি পরিমাণে বসবাস করে সে এলাকাতে আল্লাহ তাআলা সাল্লাম আলাইহি সাল্লামকে সফরের জন্য পাঠাইবেন। যে সফরের জন্য পাঠাইলে তো আগে তার ফোর্স বাহিনী যারা আছে, হ্যাঁ, বিমান বাহিনী বলেন, র‍্যাব বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, তার নিরাপত্তা রক্ষী এদের প্রয়োজন আছে না? একজন পয়গম্বর যাবে, প্রেসিডেন্ট যাবে, তার জন্য তো অবশ্যই তার নিরাপত্তার বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবকে আসতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে কবুল করলেন, তিনি প্রথম সফরে যাবেন। এই জন্য আল্লাহ পাক বললেন, সুলাইমান পয়গম্বর, নতুন প্রেসিডেন্ট হয়েছ, তোমার ভ্রমণের জন্য কি কি ব্যবস্থা করবে, কিভাবে তোমার মসনদ সিংহাসন সাজাবে, সেটাও আমার কোরআনুল কারিমার সূরাতুল নামলের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমি উপস্থাপন করেছি। বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون. الله أكبر. الله ربنا لنبلن سفر جكم تمي جابه তোমার সঙ্গে আমি জিন জাতিকে, মানুষ জাতিকে, পাখি কুলকে, তাদের জন্য তোমাদের সবার সঙ্গে আমি নিযুক্ত করলাম। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন তার সিংহাসনের চেয়ারের সংখ্যা ছিল 6 লক্ষ পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 6 লক্ষ। তাফসির ইবনে কাসির মধ্যে লেখেন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের প্রথম কাতারে আল্লাহ তাআলা মোমেন বান্দা যারা তাদেরকে বসার জন্য মসনদ করলেন, চেয়ার ফিটিং করলেন, সেটিং করলেন। তারপরে জিন জাতির মধ্যে যারা মোমেন, ইমানদার, আল্লাহওয়ালা, তাদের জন্য বসার ব্যবস্থা করলেন। তারপরে
ক্রমান্বয়ে পাখিকুলের জীব জানোয়ারের বসার ব্যবস্থা করলেন। এই সকল প্রাণীকুলকে নিয়ে আর পাখিকুল যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে হুকুম দিলেন যে সুলাইমান আলাইহিস সালাম যখন এই সিংহাসন নিয়ে উড়ে বেড়াবে তখন তার উপরে তোমরা পাখা দিয়ে ছায়া দিয়ে রাখবে, যাতে আমার পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামের গায়ে তথা তার ফোর্স বাহিনী যারা আছে তাদের কারো গায়ে কোনো প্রকারের রৌদ্রের আলো না পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে কবুল করলেন। তিনি যাওয়া শুরু করলেন, প্রথম সফর কোথায় হবে বলেছিলাম? পিপীলিকা অধ্যুষিত এলাকায়। পিপীলিকা অধ্যুষিত এলাকায় সুলাইমান আলাইহিস সালামের প্রথম সফর। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য এই সুরার নামই দিছে আল্লাহ সুরাতুল নামল, তার মানে পিপীলিকার সুরা। নাম কি? পিপীলিকার নামে আল্লাহ সুরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وهم لا يشعرون الله اكبر الله ربنا لين বলেন সুলাইমান আলাইহিস সালাম যখন পিপীলিকা অধ্যুষিত এলাকা উপত্যকায় বসলো তখন পিপীলিকাতে একজন দলপতি ছিল। তিনি ডাকদা বললেন, হে পিপীলিকা সম্প্রদায় শোনো, আমার কথা শ্রবণ করো, শোনো। এই যে সুলাইমান আলাইহিস সালাম হাজারো হাজার সেনাবাহিনী নিয়ে, রেব বাহিনী নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে তারা আমার এলাকায় আসতেছে, তোমরা তাড়াতাড়ি করে তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ তার সেনাবাহিনীর পদাচারণে তাদের পায়ে পিষ্ট হয়ে অনেকেই তোমরা মারা যাবে। পিপীলিকার তাদের তো একজন সেনাপতি আছে, তিনি বলতেছে তোমরা সবাই তোমাদের ঘরে ঢুকো, কারণ সুলাইমান আলাইহিস সালামের তখতে সিংহাসনটা এই এলাকায় নামবে, আমাদের অবস্থা দেখার জন্য আসতেছে, সুতরাং তোমরা তোমাদের ঘরে ভিতরে ঢুকো, কারণ এই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যে বাহিনী আছে তাদের তখন যখন তারা এই জমিনে হাঁটবে তাদের পদাচারণে তাদের পায়ে পিষ্ট হয়ে তোমরা মরার সম্ভাবনা আছে, অতএব তোমরা তোমাদের জীবন রক্ষার্থে তোমরা তোমাদের ঘরের ভিতর প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম মুসকি মুসকি হাসলেন, কারণ আল্লাহ তাআলা পিপীলিকার ভাষাও বোঝার জন্য আল্লাহ তাআলা সুলাইমানকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন এবং সেই জ্ঞানও আল্লাহ দিয়েছিলেন, যার ফলে সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার কথা শুনে শুনে মুসকি মুসকি হাসতেছিলেন আর বলতেছিলেন, পিপীলিকা আমি একজন পয়গাম্বর হিসাবে আমি আমার ক্ষমতার মসনদে বসেছি, আমি আমার দ্বারা আমার প্রজা যারা আছে আমার আন্ডারে আমার এরিয়ার মধ্যে যারা তোমরা বসবাস করো আমার দ্বারা তথা আমার পুলিশ আমার র‍্যাব আমার ফোর্স বাহিনী দ্বারা আমার কোনো সৈন্য সামন্ত দিয়ে তোমাদের কোনো ক্ষতি সাধন হবে এমন পয়গাম্বরীর দায়িত্ব আমি পালন করি না। আমি যেমন অ্যালার্ট, আমার যারা আমার সঙ্গে সহকর্মী আছে তারাও সকলেই সতর্ক, তারা কোনো তোমাদের ক্ষতি করবে না। সুবহানাল্লাহ বলে এখান থেকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে যারা ক্ষমতার মসনদে বসবে তাদের দ্বারা যেন তার দেশের প্রজা যারা আছে তার দেশের লোক যারা আছে তারা যেন কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিনিধি যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে যে সমাজের প্রত্যেকটা মানুষকে নেক নজরে তাকাইয়া তাদেরকে সুন্দরভাবে ইসলামের দৃষ্টিতে তাদের জীবন পরিচালনার ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নমলুদুখুলু মাসাকিনাকুম
لا يحطمنكم سليمان وجنود وهم لا يشعرون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ভাষা শিক্ষা দিয়েছিলেন, পিপীলিকার ভাষা বুঝতে পারে। সুলাইমান আলাইহিস সালাম হাসি দিলেন এবং তাদেরকে অভয় বানিয়ে দিলেন, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না, আমার বাহিনী দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত তোমরা হবে না, আমরা মূলত এসেছি তোমাদের কি কি সমস্যা তা দেখার জন্যে। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন কিছু পিপীলিকা জমিনের মধ্যে পিঠ রেখে পাগুলো আকাশের দিকে দিয়ে, তাফসীর ইবনে কাসির সাক্ষী সেখানে দেখলাম লিখেছেন, পিপীলিকাগুলো আল্লাহর কাছে ক্রন্দন করে বলতেছেন, রব্বুল আলামিন আমাদের দেশে দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, পানির বড় অভাব, মেহেরবানি করে তুমি আমাদের বৃষ্টি বর্ষণ করে আমাদের গোটা দেশটাকে তুমি ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ, পিপীলিকা দোয়া করতেছে। ভাই সামনে আসেন। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন তাকা দেখো তোমার একটা ক্ষুদ্র প্রাণী পিপীলিকা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আমি পয়গম্বর হয়েও দোয়া করি আল্লাহ এই পিপীলিকা অধ্যুষিত এলাকার মধ্যে যেখানে যেখানে পানির দরকার সেখানে তুমি পানি দিয়া কানায় কানায় ভরপুর করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ দোয়া কবুল করলেন। এত পড়ে পানে পানি হলো, গোটা জায়গাগুলো কানায় কানায় ভরপুর হয়ে গেল পানিতে। পিপীলিকা এমন অবস্থা দেখতে পেল যে এখন আমাদের এত পরিমাণে পানি হয়েছে, মরার ফাঁদ তৈরি হয়েছে, আমাদের বাঁচার উপায় নাই। সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখে একটা পিপীলিকা আরেকটা পিপীলিকার উপরে উঠে বসল, আরেকটা পিপীলিকা আরেকটা পিপীলিকার উপর বসে এইভাবে এভাবে বিশাল বড় একটা পিপীলিকা অধ্যুষিত এলাকার মধ্যে দেখা যায় জায়গা জায়গা পানির উপরে একটা আরেকটার গায়ের মধ্যে কামড় দিয়া এত সুন্দর দলবদ্ধ হইয়া একত্রভাবে বসবাস করতেছে পানির উপরে ভাসমান, তাদের চলাফেরা করার জন্য কোনো প্রকারের সমস্যা হয় না। সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার সেনাপতি জিজ্ঞাসা করলো, পিপীলিকার সেনাপতি এই যে পানি হলো তোমরা এত পরিমাণে অবস্থান করলা একর সঙ্গে বসবাস করো, তোমাদের কি কোনো অসুবিধা হয় না যারা পানির নিচে আছে প্রথম সারিতে, তারপরে তো তার উপর আরেকজন, তার উপর আরেকজন, এভাবে স্টেপ বাই স্টেপ তোমরা বসবাস করো, একজন আরেকজনকে কামড় দিয়ে ধরে আছো, কিন্তু নিচে যিনি পড়ছেন তিনি তো নিঃশ্বাস নিতে পারে না, তার কি কোনো সমস্যা হয় না, তিনি কি মারা যাবে না? সুলাইমান জিজ্ঞাসা করতেছে, পিপীলিকা আওয়াজ দিলেন, পয়গম্বর সুলাইমান দেখেন আপনি যদি একটু গভীরে যান তাকায় তাকায় দেখবেন সবার নিচে যে পিপীলিকা আছে তার যখন শ্বাসকষ্ট হবে তার মাথা দিয়ে একটু নাড়াচাড়া করবে আর বলবে আর রহমান, রহমতের মালিক কে? আওয়াজ দেন না, একটু জোরে দেন না, কে? আর রহিম, কে? আমার আল্লাহ। রহমানের কসম কে বলি, রহিমের কসম কে বলি, নিচের পিপীলিকা যখন বিপদে পড়ে যায় তার মাথা দিয়ে নাড়া দেয় বুঝতে পারি তার উপরে যিনি আছেন তিনি তার কামড় দিয়ে ধরাটাকে মুক্তি ছেড়ে দেয়, সাথে সাথে তিনি পানিতে ভেসে উঠে আবার সে উপরে গিয়ে বসে, দ্বিতীয়জন তিনি তার গুরু দায়িত্ব পালন করে, এই জন্য আমরা সবাই মিলে একত্রে বসবাস করি, পানি যতই হোক না কেন আমাদের কোনো সমস্যা হয় না।
এজন আল্লাহ বলছেন আতাসিমু বিহাবলিল্লাহ, এ বান্দারা আমার গোলাম, আতাসিমু বিহাবলিল্লাহ, আমার রজ্জুকে আমার রশিকে শক্তভাবে ধরো, গোটা পৃথিবীর মুসলমান তোমরা এক থাকো, সবাই মিলে যদি এক থাকো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, কাফেরদের সাথে মিশে যেও না, ইহুদিদের সঙ্গে মিশে যেও না, হিন্দুদের সঙ্গে মিশে যেও না, বিধর্মীদের সঙ্গে মিশে যেও না, মুসলমানরা তোমরা এক প্ল্যাটফর্মে থাকো, আল্লাহর কসম করে বলি, আমার ইজ্জতের কসম, আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, তোমরা যদি সকল মুসলমান এক থাকো, পরাশক্তি কোনো দিন তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ কি শিক্ষা দিলেন কোরআন, কোরআনের কাছে যাওয়া লাগবে, কোরআনের কাছে গেলে এমন কথাগুলো শিখলে আমরা মুসলমানরা সব যদি এক থাকি, তাহলে আজকে গোটা বিশ্বে মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, আপনার কাশ্মীর বলেন, যত বিশ্বের মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন আমেরিকা করলো, এটার পেছনে দায়ী কারা? আমরাই মুসলমান। আমরা সকল মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম, সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি এক থাকতাম, আল্লাহ আকবার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে বাতিল শক্তিগুলো কলিজা থর থরে কাঁপা শুরু করে দিত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু, তোমরা গত্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হয় না, যদি বিচ্ছিন্ন হয়ে যাও মুসলমান, তোমাদেরকে এক এক করে ধরে ধরে শেষ করে দিবে। সুলাইমান আলাইহিসসালাম এইভাবে পিপীলিকার থেকে শিক্ষা নিলেন, পরবর্তীতে গোটা পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে ক্ষমতার মসনদে বসে সুলাইমান আলাইহিসসালাম সবাইকে শিক্ষা দিয়েছেন, একত্রে থাকবা, সারিবদ্ধভাবে থাকবা, মিলেমিশে থাকবা, খবরদার কেউ কেউ মারামারি করো না, কাটাকাটি করো না, তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তোমরা যদি আলাদা আলাদা হয়ে যাও, তোমরা বিপদে পড়বা, ক্ষতিগ্রস্ত হইবা, অতএব তোমরা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কল করে আল্লাহর কিতাবকে তোমরা ধরে রাখো। সুবহানাল্লাহ, কোরআন এমন একটা সুধা, যেই পান করবে সেই এই শেফা পেয়ে যাবে, সে তার রাস্তা সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না কি, আপনাদের কষ্ট লাগে এটা আওয়াজ দা বলেন না? সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালাম এই বিশাল বড় সিংহাসনের মধ্যে চড়ে যখন তিনি বেড়াচ্ছেন, আল্লাহর পয়গাম্বর সুলাইমান যখন বেড়াচ্ছেন, আল্লাহর একজন গোলাম তাকায় দেখায় বলি, আহ কত সুন্দর নিয়ামত সুলাইমান আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ, কি বলছেন? সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন, ডাকদা বললে আল্লাহর গোলাম, তুমি যে বললে সুলাইমানকে কত শান্তি দিয়েছেন, এই আল্লাহর গোলাম তুমি সুবহানাল্লাহর সবটা আমারে দিয়া দাও, আমার ক্ষমতার মসনদ তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ, কি মর্যাদা বুঝছেন? এবার আমার এই সিংহাসন লাগবো না, তুমি সুবহানাল্লাহ বলে যে খুশি করাইছো আল্লাহরে, এর চাইতে আমার সিংহাসনের চাইতে অনেক গুণে বেশি আল্লাহ তাআলা তোমার এই নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ, এই জন্য আমরা সব কাজে কি বলবো, নিয়ামতের কথা শুনলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। এই জন্য সুলাইমান আলাইহিসসালাম সব ঘুরে ঘুরে যখন দেখলেন এত নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান এবার শুকর আদায় করো আমার, কার? আল্লাহ শিক্ষা দিলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি,
لأحد من بعدي إنك أنت الوهاب. الله أكبر. سورة الصعد এর 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, হে সুলাইমান, প্রথম সফরে পিপীলিকা অধ্যুষিত এলাকায় তোমার আমি ভ্রমণ করাইলাম, তুমি যা যা দেখলা দেখো তো কত সুন্দর করে আমি পৃথিবী সাজিয়েছি। হে সুলাইমান, তোমার কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে তা দান করে দিব। নিয়ামত পাইলে শুকুর আদায় বেশি করে করতে হয়, ঠিক কিনা বলেন? নিয়ামত পাইলে শুকুর আরও বেশি করে আদায় করতে হয়, তাহলে আর নিয়ামত আরও আল্লাহ আল্লাহ বাড়াই দেয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কল রব্বি গফিরলি, এ আল্লাহ তোমার কাছে আর কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই, একটাই চাওয়া একটাই পাওয়া, তুমি আমাকে তোমার গাফফার নামে রুসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? আমার উপর রাগ করছেন আপনারা, তো কথা বলেন না কেন? এটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললে কি দোষের কিছু, বরং সওয়াব হবে। সুবহানাল্লাহ আলাইহিস সালামের সিংহাসনের চাইতেও আপনার সুবহানাল্লাহর নিয়ামতের দাম বেশি না কম? তারপরেও এত মনে হয় আপনার আমার উপর রাগ, তাই না? হ্যাঁ, একটু আসতে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এবার একটু জোরে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কল রব্বি গফিরলি, এ রব্বে করিম, তুমি আমারে ক্ষমা করে দাও। ওয়া হাবলি মুলকা লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আর এমন একটা রাজত্ব দান করো যার অধিকারী আমি ছাড়া আর কেহ যেন না হয়, এমন একটা রাজত্ব দান করে দাও। এবার বেজার আপনারা, বেজার তো সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কইেন, হ্যাঁ সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কইেন, এনে বলা দরকার। গুনব কী কন, গুনব না কথা বলেন, আমার কথা বোঝা যায়? এত নিয়ামতের কথা শোনাচ্ছি তারপরেও যে সুবহানাল্লাহ আওয়াজ না হয়, মনে হয় আপনার রোজা রাখছেন নাকি? রোজা রাখছেন? আল্লাহ আকবার, কপাল পোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, সুলাইমান বললেন, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দান করো যে রাজত্ব আমার পরে আর কাউকে তুমি দান করবা না। যদিও মনে হচ্ছে এখন সুলাইমানের পক্ষে একটু পরে খবর আছে, এই জন্য আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা আনতাল ওয়াহাব, আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন, তোমার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন, এরপর আল্লাহ বলেন, হাযা তাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব, হে সুলাইমান, তোমার নিয়ামত দিয়েছি, সিংহাসন দিয়েছি, সব দিয়েছি, আরও দিব, সামনে অনেক কিছু দিব, খবরদার খবরদার, তুমি আমাকে ভুলে যেও না, আমার নিয়ামতে শুকুর আদায় করবা, আমি রব্বুল আলামিন, তোমার আরও দ্বিগুণ পরিমাণে নিয়ামত বাড়াইয়া দিব। আলহামদুলিল্লাহ, এবার একটু বাড়ছে ভাইদের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। এরপর সূরাতুস সোয়াদের 40 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, আমার নিকট তার জন্য উচ্চ মর্যাদা শুভ পরিণাম, এটা তো আমি আল্লাহ দান করলাম, কিন্তু এই নিয়ামত সুলাইমান দিয়ে দিয়েছি, কিন্তু উম্মতে মুহাম্মদি যদি একবার সিজদায় পরে একবার ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা,
কাদের জন্য বললেন? আমাদের কথা বললেন, উম্মতে মুহাম্মাদের কথা বললেন। একবার যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আবার আল্লাহ বলেন সুলাইমানের চাইতেও দ্বিগুণ নিয়ামত উম্মতে মুহাম্মাদের আল্লাহ আমি দেয়া ভরপুর করে দিব। আমার বানে বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালামের অফুরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করার পরে যখন তিনি ঘুরে গেলেন, যাওয়ার পরে দেখতে পেল সুলাইমান আলাইহিস সালাম সকল প্রজাতির প্রাণীকুলের হাজিরা নেওয়া শুরু করলেন। দেখি দেখি কে কে কোথায় আছ, সকল প্রাণীকুল উপস্থিত, জিনজাতি সবাই উপস্থিত, মানুষ জাতি উপস্থিত, পাখিকুল উপস্থিত। হঠাৎ করে দেখতে পেল একজন প্রাণী উপস্থিত নাই, পাখিকুলের মধ্যে একজন প্রাণী নাই, তার নাম হলো হুদহুদ পাখি। কি নাম? হুদহুদ পাখি। নাম শুনছেন? এই হুদহুদ পাখি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জামানায় সৃষ্টি করেছেন। এই সুলাইমান আলাইহিস সালামের জামানায় হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এই কারণে, কারণ রাষ্ট্র চলার জন্যে প্রজাতি প্রাণী কুল সহ মানুষ জাতি জিন জাতির যাতে পানির কোনো সমস্যা না হয়, এই জন্য হুদহুদ পাখিকে আল্লাহ সৃষ্টি করে বলেছিলেন সুলাইমান, যেখানে পানির জন্য যাবা, যে এলাকায় ভ্রমণ করতে যাবা, সেখানে হুদহুদ পাখিটিকে তুমি নিয়ে যাবা। কারণ হলো, সেখানে যদি পানি না পাও, হুদহুদ পাখিকে জমিনের দিকে একটু নজর করতে বলবা, জমিনের দিকে তাকাইতে বলবা। জমিনের দিকে তাকাইলে হুদহুদ পাখি বলে দিতে পারবে, পয়গাম্বর সুলাইমান এত হাজার মাইল নিচে আল্লাহ পানির ব্যবস্থা করে রেখে দিয়েছে। কত হাজার মাইল নিচে পানির ব্যবস্থা আছে এটা হুদহুদ পাখি তাকাইলেই বুঝতে পারবো। সুবহানাল বলতেন না? সুলাইমান পয়গাম্বর বলেন, আল্লাহ হাজার হাজার মাইল নিচে যদি পানি থাকে, আমি আমার রাষ্ট্রের যে সমস্ত মানুষ পানির তাড়নায় পানি কষ্ট করবে তাদেরকে পানি দেব কেমনে? আল্লাহ কয়, সুলাইমান জিনজাতিকেও তোমার অনুগত করে দিয়েছি, জিনজাতিরে বলবা মাটি খনন করার জন্যে। মুহূর্তের মধ্যে জিনজাতির মধ্যে এমন কিছু কিছু জিনজাতি আমি রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, যারা মুহূর্তের মধ্যে আপনার শত শত